একজন গর্ভবতী মহিলাকে তার গর্ভপাত করানো হয়েছে রীতিমতো বাচ্চা নষ্ট হয়ে গেছে খালি বিজেপি করার অপরাধে তার বিরুদ্ধে অত্যাচার দিনকে দিন বেড়েই যাচ্ছে যত ক্ষমতা চলে যাওয়ার ভয় আসছে তত হিংস্র হয়ে গিয়ে পশুর মতো অত্যাচার শুরু করেছে এবং গ্রামেগঞ্জে আবার অত্যাচার শুরু হয়ে গেছে বড়ো বড়ো নেতারা ধমকি দিচ্ছে ছাল ছাড়ি নেবে মেরে দেবে বদলা নেবে আর তাদের গুণ্ডারা আবার সক্রিয় হয়ে গেছে আবার সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করেছে এবং এত অশান্তি এত মারপিট সারাদিন ধরে মানে এই যে কাউকে থাকতে দেবো না আমরাই একমাত্র করে খাবো আমরাই ক্ষমতায় আসব অনুব্রতর কাছে সাড়ে পাঁচ কোটি পাঁচশো কোটি টাকার সম্পত্তি তবু তার মেয়ে একটা গরিব ছেলের প্রাইমারি স্কুলের টিচারের চাকরিটাও নিয়ে নিচ্ছে এই যে সর্বস্ব লুট করে খাওয়ার রাক্ষসী প্রবৃত্তি এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এর এবারে পতন হবে আর কি পরিবর্তন হবে এবার নতুন তৃণমূল বলেছে তো ছ মাসের মধ্যে তারপর দেখা যাচ্ছে যে আবার বলেছে যে ঐতিহ্যকে সঙ্গে রেখে নতুন মানে এখানে মমতা অভিষেককে আবার তৃণমূল নামটাই আজকে মানুষের কাছে একটা বিষের মতো হয়ে গেছে এর নাম কেউ শুনতে চাইছে না তাই তৃণমূল নতুন হোক আর পুরনোই হোক বিষ তো বিষই আছে পুরো সমাজকে কলুষিত করেছে সরকারি কর্মচারীদেরকে সবাইকে দুর্নীতিগ্রস্ত করেছে লুটপাট করতে শিখিয়েছে পুলিশ থেকে কর্মচারী সবাইকে আর যারা সমাজে গুন্ডা প্রবৃত্তির লোক যারা সমাজ সমাজবিরোধী তারাই আজকে নেতা হয়ে গেছে তারাই সমাজকে নিয়ন্ত্রণ করছে তো মানুষ তত্ত্বাহিতাই করছে তাই জন্য তার মুক্তির জন্য সবাই তাকিয়ে আছে সিবিআই ইডির লোকের ভরসা আছে এগোচ্ছে কাজ সময় লাগবে কিন্তু ঠিক সময় হবে সব কুণাল ঘোষের যে এত গুণ আছে জানতেন উনি পুজোর গান গাই হ্যাঁ এরকমই হয় যখন শিয়াল পাড়ার মধ্যে ঢুকে যায় তখন বুঝতে হবে সময় খুব খারাপ এসছে আমি বললাম যে আমি শুনেছি বাজারে কে জানতো অনুব্রতর কাছে এত টাকা আছে সবাই শুনেছিলাম আমরা এই প্রমাণ হয়েছে সেই জন্য আমার দুঃখ এই জন্যই আমি বলেছি আমার জন কর্মীকে হত্যা করা হয়েছে ইলেকশনের পরে সিবিআইকে আয়দে দিয়েছিলেন কোর্ট কজনকে সাজা দিয়েছে এফআইআরই করতে পারেনি আমরা তো সিবিআইকে বিশ্বাস করি সিবিআই কার আমাজ কিছু যায় আসে না দেশের একটা সংস্থা সবচেয়ে বিশ্বস্ত মনে করা হয় আমরাও বিশ্বাস করেছিলাম আমরাও ন্যায় পাইনি তাই আমি যখন প্রেসিডেন্ট ছিলাম সিবিআই অফিস ঘেরাও করেছিলাম আমরা মিছিল করে আমরা তার কাছে নেয়া আশা করি এবং কোর্ট তাকে দায়িত্ব দিয়েছে আমরা অধিকার চাই সে অধিকার নিয়ে আমি বলেছি আমি দেখলাম অনেক নেতাদের কষ্ট হয়েছে কেন কুকুর বলেছি কুকুর হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত আমার ডাক্তারবাবু ভয় পেয়েছেন সেই কুকুর যে তার বাড়িতে কখন পৌঁছে যায় সেই ভয়তে উনি কুকুর কুকুর কেন বলেছি বলছি এটা এজেন্সি এবং সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি হচ্ছে ইডি সেটা প্রমাণ করেছে তার উপরে ভরসা আছে আমাদের সেটাকে ওরা ভয় পাচ্ছে